কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ষোলো থেকে একুশ জুলাই সকল হত্যা সহিংসতা ও নাশকতার তদন্ত করবে সরকার গঠিত কমিশন বিকেলে হাইকোর্টে সংবাদ সম্মেলনে তদন্ত কমিশনের প্রধান বিচারপতি খন্দকার দিলিরুজামান এই তথ্য জানান তিনি বলেন তিন সদস্যের তদন্ত কমিশন পাঁচ আগস্ট রংপুরে মোহাম্মদ আবু সাহিদের হত্যার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে কাজ শুরু করবে সার্কিট হাউসে সকাল নটা থেকে সাক্ষী নেওয়া হবে সাক্ষীরা চাইলে ঘটনার ভিডিও ফুটেজ দিতে পারবেন ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখ হতে একুশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সময়ে নিহত ব্যক্তিগণের মৃত্যুর কারণ উদ্ঘাটন ও তাহাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিত কর সংগঠিত সহিংসতা নাশকতা অগ্নিসংযোগ লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিত কর বিভিন্ন সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর সংস্থা প্রতিষ্ঠান সরকারি কোম্পানি সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও কর্পোরেশন এবং বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ